হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আমার দ্বারা হবে না। আজকে আমি আপনাদের সেলাই মেশিন একটি বড় সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমার মেশিন চলছে কিন্তু চাকা ঘুরছে না, মানে চাকা শক্ত হয়ে আছে। এদিকে নিডেল বার চলছে, নিডেল চলছে কিন্তু চাকা হয়ে আছে কি অনেক শক্ত, জ্যাম হয়ে আছে। এই সমস্যাটা কেন হয়? যখন এই সমস্যা হয় তখন কিন্তু আমরা বিভ্রান্তিতে পড়ে যাই এবং মেশিনের দোকানে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করি। এতে করে তারা সিম্পল একটা সমস্যা নিয়ে অনেকগুলো টাকা নিয়ে নেয় আমাদের কাছ থেকে। তো ভিউয়ার্স, আজকে আমি এই সমস্যাটা আপনাদেরকে সমাধান করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই। ভিউয়ার্স, এই হচ্ছে মেশিনের হ্যান্ডেল বা হুইল বার। এই হ্যান্ডেল বারটা খেয়াল করুন, এই দেখুন একদম শক্ত হয়ে গেছে, মানে আমার ঘোরাতে খুবই কষ্ট হচ্ছে। দেখুন মেশিনটাও কিন্তু চলতেছে না। তো এটা হচ্ছে একটা বড় সমস্যা, এটা প্রায় সময় হয়ে যায়। এটা হচ্ছে খুব সিম্পল একটা মিস্টেকের জন্য এই কারণটা হয়। তো এইটাই আজকে আমি আপনাদের সমাধান করে দেখাবো। তো যেহেতু এটা হুইল বারটা ঘুরছে না, তাহলে প্রবলেমটা অবশ্যই আমাদের নিডেল বারের দিকে হবে না, হুইল বারেই হবে। তো এই অংশটাতে সমস্যা হচ্ছে, আমি আজকে আপনাদের এটাই দেখাবো। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের হ্যান্ডেল বার বা হুইল বার। তো দেখুন এর মাঝখানে একটা গোল অংশ রয়েছে, এটাকে বলা হয়েছে স্টপ মোশন স্ক্রু। তো এই স্টপ মোশন স্ক্রুর মধ্যে দেখুন একটা নাটের মতো আছে। প্রথমে আমি এই নাটটাকে খুলে নিব। তো দেখুন এখন এই অংশটা খুলে নিব, আমরা এখন স্টপ মোশন স্ক্রুটা খুলে নিব। তো দেখুন এটা হাত দিয়ে যদি খোলা যায় তাহলে ভালো, আর যদি আপনি হাত দিয়ে না খুলতে পারেন তাহলে যে কাজটা করতে হবে এরকম একটি অংশ নিতে হবে। এই যে দেখুন মাথাটা একটু আছে, মানে একদম চোখার মতো, এরকম যে কোনো একটা অংশ নিয়ে এই যে এভাবে দিয়ে আপনি খেয়াল করুন, ভারী একটা অংশ দিয়ে আমরা এই যে এরকম, এই যে খেয়াল করুন, এই যে নড়তেছে। তো আস্তে আস্তে দিবেন যেন হাতে না লাগে। তো এই দেখুন, এই দেখুন নড়েছে, এই দেখুন খুলে গেছে, সহজেই কিন্তু এটা খুলে গেছে। তো আমি এটাকে খুলে নিলাম ফার্স্টে, দেখুন এখানে এখানে দুইটা অংশ খুলে নিলাম। এখন আমি এই চাকার অংশটা খুলে নিব। এই দেখুন, এই যে আপনি টান দিলে এই চাকার অংশটা বের হয়ে যাবে। ওকে, এখন দেখুন খেয়াল করুন ভিউয়ার্স, কত সুতা আমার আটকে আছে, খেয়াল করেছেন? এই সুতাটা কেন আটকে আছে খেয়াল করুন, এটা প্রায় সময় হয়ে যায়। এই দেখুন আমাদের এটা হচ্ছে ববিন বার, তো এইখানে আমাদের সুতা ভরা হয়। এই যে খেয়াল করুন এখানে আমরা কিন্তু সুতা ভরি, যার কারণে কিন্তু এখানে সুতাগুলো পেঁচিয়ে আছে। তো দেখুন এই সুতার অংশগুলো, এই অংশগুলো আমি খুলে দিব। খেয়াল করেছেন আমার কেন ঘুরছিল না হ্যান্ডেলটা? তো দেখুন কত পরিমাণ সুতা এখানে, এগুলাকে আমি খুলে নিব। তো ভিউয়ার্স দেখুন একদম ভিতর দিকে চলে গেছে। এখন এই ভিতর দিকে খোলার জন্য, এটা তো আর এদিক দিয়ে খোলা সম্ভব না বা কাটাও সম্ভব না, এদিক দিয়ে কাটা সম্ভব না, তার জন্য আমাকে কি করতে হবে খেয়াল করুন, আমি এই অংশটা খুলে নিব। দেখুন এই যে উপরের যে ছাতার মতো অংশটা আছে এই অংশটা খুলে নিব। তার জন্য আমার ভিতরে দুইটা নাট আছে, খেয়াল করুন, এই যে, এই যে একটা নাট আছে খেয়াল করুন, আর এইখানে একটা নাট আছে, এই যে দুইটা নাট রয়েছে খেয়াল করুন, এই যে, এই যে ভিতর দিকে এখানে একটা নাট আছে আর এই যে ভিতর দিকে এখানে একটা নাট আছে। এই প্রথমে এই দুইটা নাট আমাদের খুলে নিতে হবে। দেখুন খোলার জন্য আমি এই অংশটা নিয়েছি, এটা মেশিনের সাথেই থাকে, সমস্যা নেই। তা এখন আমি এটা খুলে নিব। অনেকেই আমাকে বলেন আপু আমাদের স্ক্রুগুলো এত টাইট খুলতে পারি না, আপুরা একটু চাপ দিয়ে, মানে একটু চাপ দিয়ে তারপরে খুলে নেবেন, তাহলে দেখবেন আর খুলতে প্রবলেম হবে না। দেখুন এই যে এই অংশটা চলে আসছে, খেয়াল করেছেন? দেখুন ভিউয়ার্স কি পরিমাণ সুতা জমেছে, খেয়াল করেছেন? প্রচুর পরিমাণ সুতা জমেছে। এখন আমাকে এইগুলাকে ছুটিয়ে নিতে হবে। আপনারা হাত দিয়ে ছোটাতে না পারলে সুতাগুলো কেটে নেবেন, যেহেতু অনেক ভিতরে ঢুকে গেছে। দেখুন কত পরিমাণ সুতা ঢুকেছে, যার কারণে আমাদের হ্যান্ডেলটা ঘুরছিল না।
ভিউয়ার্স খেয়াল করুন, আমার একদম ভিতরে সুরটা ঢুকে গেছে, খেয়াল করেছেন? ওই দেখুন আমি উপরে ছুটে, এই যে দেখুন আমার কিন্তু একদম ঘুরতেছে না, একদম টাইট হয়ে গেছে। যার জন্য কি করতে হবে, আপনাকে একটা ব্লেড নিতে হবে কিংবা এরকম একটা জাতীয়, আপনি ভিতরে খুঁচিয়ে খুঁচিয়ে এই যে এইভাবে এইভাবে সুতাটা বের করে নেবেন। তা নাহলে কিন্তু ভিতরে সুতা কিন্তু আটকে আছে, খেয়াল করেছেন? এই যে দেখুন কত সুতা আটকে আছে। তো এটা কিন্তু আস্তে আস্তে আপনাকে এভাবে খুলে নিতে হবে, এই যে দেখুন এভাবে একটা কিছু দিয়ে কিংবা ব্লেড দিয়ে কেটে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি সুতাটা বের করে নেবেন। দেখেছেন কি পরিমাণ সুতা পেঁচিয়ে আছে, যার কারণে হুইলটা ঘুরছিল না। এই যে দেখুন, এই যে এই সুতাগুলোর কারণেই আমার হুইল বারটা এত শক্ত হয়েছিল, ঘুরছিল না। তো ভিউয়ার্স খেয়াল করুন, এই যে ভিতরে আর কোনো সুতা নেই, খেয়াল করেছেন? ভিতরে আর কোনো সুতা নেই, আমার পরিষ্কার হয়ে গেছে, এখন আমি লাগিয়ে নিব। তো দেখুন এইভাবে আমি উঁচু করে নিব মেশিনটা, মেশিনটা উঁচু করে এই যে ভিতরের অংশটা ভিতর দিকে দিয়ে এই যে লাগিয়ে নিব, তাহলে আর আমার এই যে দেখুন পড়তেছে না। এখন আমি অনায়াসে এই যে এটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে পারবো। একটু উঁচু করে নিলে আপনার সুবিধা হবে, তা না হলে দেখা যাবে বারবার পড়ে যাবে। ওকে, এখন দেখুন ভিউয়ার্স, এটা আমি হাত দিয়ে টাইট দিলে এটা যথাসম্ভব টাইট না হওয়ার সম্ভাবনা রয়েছে, খুলে যেতে পারে, তার জন্য আমি এটাকে, তো ভিউয়ার্স খেয়াল করুন, এই যে আমি এইভাবে দিয়ে আমি এটাকে হাত দিয়ে ধরে নেব, খেয়াল করুন, এই যে এইটা ওই অংশটা ধরে নেবেন, বা কেউ যদি বাসায় থাকে তাকে ধরতে বলবেন। তো ধরে নিয়ে এই দেখুন আমি এই যে এই অংশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন, এই যে দেখতেছেন আমার এই অংশটা ঘুরতেছে, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি টাইট করে নিব। তো দেখুন এই যে আমার একদম শক্ত হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখুন, এই যে একদম দেখেছেন কতটা ইজি হয়ে গেছে, এই ভিতরে সুতা আটকানোর কারণেই এতটা টাইট হয়ে গেছে, দেখেছেন? এই যে এখন কতটা ইজি হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আমার সমস্যার সমাধান, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।